জীবনমুখী গল্প কখনো নিজেকে ছোট ভাববেন না। একবার একজন বাবা তার মেয়েকে বললেন, তুমি সদ্য গ্র্যাজুয়েট করেছ, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি এটার কদর সারা জীবন করবে। আমি তোমার জন্য আজ একটি গাড়ি কিনেছি, গাড়িটি বেশ কয়েক বছরের পুরনো। বাড়ি এসে ভাবলাম গাড়িটির আর প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, এই গাড়িটি এই শহরের এক গাড়ির ডিলারের কাছে নিয়ে যাও, এটা বিক্রি করো, দেখো তো ওই গাড়ির ডিলার কত দামে এটি কেনেন। মেয়েটি তার বাবার কথা মতো ডিলারের কাছে গেল, ফিরে এসে বাবাকে বলল, বাবা ডিলারটি বলল এই গাড়িটি তো বেশ পুরনো হয়ে গিয়েছে, এর জন্য আমি 1,000 ইউরো দিতে পারবো। বাবা বললেন, ঠিক আছে, তুমি এবার যারা পুরনো গাড়ি কেনা বেচা করেন তাদের কাছে যাও তো দেখি তারা কি বলে, কিছুটা বেশি পেলে তো আমাদেরই লাভ। মেয়েটি বাবার কথা মতো পুরনো কার ডিলারের কাছে গেল, ফিরে এসে তার বাবাকে বলল, বাবা পুরনো কার ডিলারটি বললেন গাড়িটা নাকি খুব পুরনো হয়ে গিয়েছে, গাড়িটা চালানোর মতো অবস্থায় আনতে গেলে এর পেছনে বেশ কিছু টাকা তাদের খরচ করতে হবে, তাই তারা 100 ইউরোর বেশি দিতে চায় না। বাবা এবার বললেন, ঠিক আছে, তুমি এবার এক কাজ করো, তুমি পুরনো গাড়ির একটি ক্লাব হাউসে একে নিয়ে যাও, আমি শুনেছি তারা প্রদর্শনী বা বিভিন্ন উদ্দেশ্যে এই পুরনো গাড়িগুলো কেনে। মেয়েটি তার বাবার কথা মতো সেই পুরনো গাড়ির ক্লাব হাউসে এটিকে নিয়ে গেল, ফিরে এসে খুব উচ্ছ্বাসের সাথে তার বাবাকে বলল, বাবা ওই ক্লাবের কয়েকজন আমাকে 1,00,000 ইউরো দিয়ে গাড়িটি কিনতে চাইল, তারা বলল এই গাড়িটি নাকি একটি পুরনো দুষ্প্রাপ্য গাড়ি, গাড়িটির অবস্থাও নাকি খুবই ভালো, এরকম ধরনের গাড়ি এখন নাকি আর পাওয়াই যায় না। তখন বাবা বললেন, আমি তোমাকে গাড়ি বিক্রির উদ্দেশ্যে পাঠাইনি, আমি তোমাকে জীবনের বড় একটা শিক্ষা নিতে পাঠিয়েছি, শোনো, তুমি যদি সঠিক জায়গায় অর্থাৎ তোমার উপযুক্ত স্থানে না থাকো তাহলে তোমার যথাযোগ্য মূল্য তুমি কোনোদিন পাবে না, আর তুমি মূল্য পেলে না বলে রেগে যাবে বা অন্যদের উপর রাগ দেখাবে তা কিন্তু করো না, তুমি ধরে নেবে তুমি ভুল জায়গায় আছো, আর যেখানে তোমার মূল্য নেই বা তোমার মূল্য কারো চোখে পড়বে না সেই জায়গা থেকে তুমি সরে যাবে, এবার তোমার যথাযোগ্য স্থানে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে এরকম সমস্যার সম্মুখীন হই, অনেকে যথেষ্ট প্রতিভাবান হওয়া সত্ত্বেও কোনো জায়গায় যথাযোগ্য সম্মান পাই না, এতে কারো কারো মনকষ্ট হয়, কিন্তু সেই গাড়িটির মতো আমরা যদি নিজেকে যথাস্থানে নিয়ে যেতে পারি তবে অবশ্যই আমরা যথাযোগ্য সম্মান পাব। আমাদের চেষ্টা থাকবে নিজেকে সঠিক জায়গায় পৌঁছানো, নিজেকে ছোট বা কম মূল্যবান কখনোই ভাববেন না, আমরা কেউই ছোট বা কম মূল্যবান নই, হয়তো ভুল জায়গায় আছি, সঠিক স্থানে আপনার মূল্য বা গুরুত্ব অপরিসীম, এতে কোনো সন্দেহই নেই।